والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد সম্মানিত এক দিনই ভাই ইসরাফিল ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন যে হাদিসের দৃষ্টিকোণ থেকে ওজুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সংক্ষিপ্তভাবে কি বলতে হবে, কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, সেই সুন্নার আলোকে ওজুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্মানিত দিনী ভাই জানতে চেয়েছেন। অল জবাব বিল্লাহি তৌফিক, সম্মানিত দিনী ভাই, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে পবিত্রতার জন্য ওযু করার কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে করে ওযু করেছেন এবং যেভাবে করে হাদিসে আমরা ওযুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা জানতে পারি, আসুন আমরা এক নজরে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে কালিমাতুল হক আমাদের জবানে জারি ফরমান। সর্বপ্রথম বলবো যে ওযু করার ক্ষেত্রে অবশ্যই কোনো অঙ্গ যেন শুকনো না থাকে, এ বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমি যে শুরু করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার যেন কোনো অঙ্গ যেন শুকনো না থাকে। কারণ নাসাই শরীফের মধ্যে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ব্যক্তিকে দেখেছিলেন যে ওযু করার সময় তার পায়ের নখ পরিমাণ শুকনো জায়গা রয়ে গেছে, তখন তাকে বললেন যে ইরজি ফাহসিন ওযুআক, যে তুমি তাকে বললেন যাও পুনরায় তুমি ওযু করে আসো, পুনরায় তাকে ওযু করার জন্য নবীজি বলেছেন। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আরেকটি কাজ আছে, ওযু করার পূর্বে, ওযু শুরু করার পূর্বে আরেকটি কাজ আছে, যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে তিনি উল্লেখ করেছেন। হাদিসে বলা হয়েছে, লাওলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক মা কুল্লি ওযুইন। নবীজি বলেছেন, এই হাদিসটি ইমাম মালিক তার গ্রন্থে এনেছেন মুসনাদে আহমদের মধ্যে এবং নাসাইয়ের মধ্যে এবং ইবনে খুজাইমার মধ্যে, নাসাইয়ের প্রথম খণ্ডে এই হাদিসটি পাওয়া যাবে। নবীজি বলেছেন, হযরতে আবু হুরায়রা বলেন যে আমার উম্মতের জন্য যদি কষ্টের কারণ না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের সাথে আমি মেসওয়াক করার আদেশ দিতাম। সুতরাং ওযু করার শুরুতে আপনাকে মাথায় আনতে হবে যে আমাকে মেসওয়াক করতে হবে। নম্বর দ্বিতীয়, ওযু শুরু করার আগে ভাবতে হবে যে আমার কোনো অঙ্গ যেন শুকনো না থাকে, এবং বিসমিল্লাহ বলে আপনাকে ওযু শুরু করতে হবে। কারণ নবীজি বলেছেন, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমিল্লাহ, যে ব্যক্তি ওযুর পূর্বে বিসমিল্লাহ পড়েনি তার ওযু হবে না। হাদিসটি ইমাম তিরমিজি এবং ইবনে মাজা গ্রন্থে রয়েছে, তিরমিজির প্রথম খণ্ডের 24 নম্বর হাদিস। তাহলে আমরা জানলাম যে ওযু শুরু করার পূর্বে মেসওয়াকের চিন্তা, দ্বিতীয় হলো যাতে করে শুকনো না থাকে, আর শুরু করতে হবে বিসমিল্লাহ বলে। শুধুমাত্রই বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, শুধু বিসমিল্লাহই বলতে হবে। এরপরে ওযুর যে পদ্ধতিগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা সেগুলো জানি। এই ক্ষেত্রে হযরতে ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি নবীজির ওযু বর্ণনা করতে গিয়ে তিনি ওযু দেখিয়েছেন, আর তা হলো প্রথমে কবজি পর্যন্ত 3 বার ধৌত করা, তারপর কুলি করা, এরপরে নাকে পানি দিলেন, ভালো মতে পরিষ্কার করলেন, তারপরে তিনি সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করলেন, তারপরে কনুই পর্যন্ত প্রথমে ডান এরপরে বাম হাত 3-3 বার ধৌত করলেন, তারপরে কী করলেন, মাথা মাসাজ করলেন, তারপরে টাকনু তথা ছোট গিরাসহ প্রথমে ডান পা পরে বাম পা 3 বার করে ধৌত করলেন, তারপরে তিনি বললেন আমি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নাহনু ওযুই হাদা। হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করার পরে তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই ওযু করতে দেখেছি। তাহলে আমরা বুখারী মুসলিমের এই হাদিসে আমরা 3-3 বার করে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া দেখলাম। দ্বিতীয় আরেকটি হাদিস এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ এবং নাসাই, তিরমিজি, ইবনে মাজার মধ্যেও হাদিসটি পাওয়া যাবে।
সেখানে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইবনে আব্বাস তিনি বলেছেন যে ওযু করার সময় ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এক একবার মাত্র ধৌত করেছিলেন, অর্থাৎ শুধুমাত্র এক একবার করেও মাররাতান মাররাতান একবার একবার করে। অনুরূপভাবে আবদুল্লাহ ইবনে যায়েদ থেকে আরেকটি হাদিস পাওয়া যায় মুসনাদ আহমদের মধ্যে এবং আবু দাউদের মধ্যেও, বিশুদ্ধ হাদিস বুখারি ইমাম বুখারি বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দুই দুইবার ধৌত করেছেন, তাহলে তিন তিনবার সেটিও বিশুদ্ধ, একবার করে তাও বিশুদ্ধ, মাররাতাইন মাররাতাইন দুইবার দুইবার করেও বিশুদ্ধ। কিন্তু তিনবারের বেশি যে ব্যক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এর থেকে অতিরিক্ত যে ব্যক্তি করবে সে যেন অনিয়ম, সীমা লঙ্ঘন এবং অন্যায় করে ফেলবে। ওয়াতাআদ্দা ওয়া যালামা, মুসনাদে আহমদের মধ্যে এবং নাসাইয়ের মধ্যে হাদিসটি এসেছে। সুতরাং এক কথায় আপনাকে আমাকে ভালোভাবে ওযু করতে হবে, আর মনে রাখতে হবে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো একবার বা দুইবার বা তিনবারও ধৌত করা যাবে, তবে শুকনো যেন না থাকে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এর সাথে সাথে বলবো যে দাড়ি মোবারক হেলাল করতে হবে, এবং দাড়িতে পানি দেওয়ার পদ্ধতি হলো যে এক এক হাতে করে পানি নেবে এবং দাড়ির নিজ দিক থেকে সে দাড়িতে দিবে, এবং এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং এভাবে করার আদেশ দিয়েছেন। সাহাবাদের কাছে এই বিষয়টি হয়তো অনেক ছোট্ট মনে হয়েছিল, বিধায় নবীজি যখন বুঝতে পারলেন যে অনেক সাহাবি হয়তো বা এভাবে করে না, তখন নবীজি বললেন যে আমার প্রভু আমাকে এভাবে করে আদেশ করেছেন দাড়ির খেলাল করার জন্য, দাড়িতে পানি দেওয়ার জন্য। কারণ হলো অমায়ন্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নবীজি যা করেছেন যা বলেছেন আল্লাহর হুকুমেই করেছেন। সুতরাং সামান্য একটা ছোট্ট বিষয়কেও, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো একটা বিষয়কেও ছোট মনে করা যাবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে দাড়ি খেলাল করেছেন, পায়ের আঙ্গুলগুলো খেলাল করেছেন, সেভাবেই আমাদেরকেও করতে হবে। গর্দান মাসে করার ব্যাপারে হাদিসে বর্ণনা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দু হাত দিয়ে মাথা মাসে করতেন, উভয় হাত আগে এবং পিছনে টেনে, অর্থাৎ শুরু করতেন মাথার সম্মুখভাগ থেকে এবং ঘাট পর্যন্ত নিয়ে যেতেন, এবং সেখান থেকে যেখান থেকে শুরু করেছিলেন সেখানে আবার পুনরায় ফিরিয়ে আনতেন। ইমাম বুখারি হাদিসটি তিনি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 180। তাহলে মাথার সাথে কিন্তু আপনাকে কানও মাসে করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মাসে করলেন এবং শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতর এবং বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের বাহির মাসে করলেন। নাসাই শরীফে বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 99। তাহলে আমরা মোটামুটি অজু পেয়ে গেলাম যে এভাবে করে অজু করতে হবে, আর গর্দান মাসে করার হাদিস প্রমাণিত নয়। তাহলে আমরা এভাবে করে পবিত্র হতে পারবো, আর পবিত্র হওয়ার পরে ওযুর শেষে যে দোয়াটি আমাদেরকে পড়তে হবে, আর তা হলো ইমাম আহমদ, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি তারা হাদিসটি বর্ণনা করেছেন, যেই ব্যক্তি পূর্ণভাবে এভাবে করে ওযু করবে এরপরে সেই ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। তাহলে বলা হয়েছে যে সেই ব্যক্তির জন্য বেহেশতের আটটি দরজা খোলা থাকবে, সে ইচ্ছা যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ইল্লা ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়ুহা শা, যেই কোনো রাস্তা যেই কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এই ছিল ওযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে ওযু করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করে শিক্ষা দিয়েছেন, আমাদেরকেও সেইভাবেই ওযু করতে হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।